বাঙালি জাতি গভীর শ্রদ্ধায় স্মরণ করছে ভাষা শহীদদের। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রভাত ফেরিতে শহীদ মিনার মুখে মানুষের ঢল নামে। এতে যোগ দেন বিদেশিরাও। নানা বয়সী ও মতের মানুষের শ্রদ্ধার তীর্থভূমিতে পরিণত হয় কেন্দ্রীয় শহীদ মিনার। সূর্যোদয়ের পর শুরু হয় শহীদ মিনার মুখে নগ্নপদে প্রভাত ফেরির যাত্রা। শ্রদ্ধার্ঘ অর্পণের এই পালায় স্মৃতির মিনারে নামে মানুষের ঢল। বাংলা যে আজকে আসছে সেটাও তো একটা আধুনিক ভাষাই, সুতরাং আধুনিকতাকে নিতে হবে খুব সচেতন ভাবে। বাঙালি জাতি বাংলা ভাষা ভিত্তিক জাতি, সেই বাংলা ভাষা যদি হারিয়ে ফেলে তাহলে সত্যিকার অর্থে বাঙালির যে জাতিসত্তা সেটি বিমূর্ত হয়ে যাবে। এটা দুর্ভাগ্য যে বাংলাদেশ প্রতিষ্ঠার পরও বাংলাদেশের ভাষাকে বিভিন্নভাবে পিছনে ফেলে দেওয়ার জন্য চেষ্টা হয়েছে। আমার ভাষা বলে যে প্রযুক্তিটা সংযোজিত হয়েছে সেখানে আমাদের কর্মকর্তারা যে রায়গুলো বাংলা ইংলিশ লেখা হয়েছে ইতিমধ্যে, সেগুলো যাতে সুষ্ঠুভাবে যে কথা আমরা বলতেছি রায়ের বিরুদ্ধে তা বাংলা প্রকাশিত করার জন্য কাজ করে যাচ্ছে এবং এটা হচ্ছে। বাংলা মায়ের সন্তানদের রক্তের দামে এসেছিল বাংলা ভাষার স্বীকৃতি, আর তার শিরিবে অর্জিত হয় স্বাধীনতা। তাই তো একুশ নিয়ে এত আবেগ বাঙালির, সেই আবেগের মেলবন্ধনে একাত্ম দুই বাংলার গণ্ডি। মাতৃভাষার এই বিজয়টা সারা পৃথিবীর বিজয়। তো এই বাংলা ভাষা, আমি যেহেতু ভারতের বিভিন্ন রাজ্য যাই সেখানে আলাদা আলাদা ভাষা আছে, এখানে এসে আমি আমার নিজের ভাষাতে আমি এখানে মানুষকে বোঝাতে পারবো, মানুষকে বলতে পারবো। রক্ত দিয়ে গেছে, আশা করছি সেই ঋণ কেউ ভুলবে না। আর আমাদের মূল স্লোগান হচ্ছে বাংলা কখনো হয় না ভাগ, বাংলা ভাষায় আমরা। যা আপনারা রক্ত দিয়েছেন তার চেয়ে অনেক বেশি রক্ত বোধ হয় আমাদের আগামী প্রজন্মকে দিতে হবে। বেলা গড়ানোর সাথে সাথে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসা সর্বস্তরের মানুষের লাইন আরও দীর্ঘ হয়। বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের পক্ষ থেকেও ফুল দিয়ে স্মরণ করা হয় ভাষা শহীদদের। সবার কণ্ঠে রক্তে অর্জিত মায়ের ভাষার অধিকার প্রতিষ্ঠার দীপ্ত শপথ। আমরা যেন উচ্চশিক্ষার ক্ষেত্রেও বাংলা ভাষা প্রচলন করতে পারি সেই প্রচেষ্টা অব্যাহত রাখব। আবার আমাদের পেছনের দিকে যেতে হচ্ছে, কারণ আমরা আবার এখন যুদ্ধ করছি কথা বলার জন্য, ভোটের অধিকারের জন্য। যেই দল জিয়াউর রহমান দরখাস্ত করে যোগ দিয়েছে সেই দলকে কটাক্ষ করার কোনো অধিকার বিএনপি নেই। বাকশাল প্রতিষ্ঠা করেছিল আওয়ামী লীগ, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। ইতিহাসকে বিকৃত করে কথা বলার কোনো সুযোগ নাই। কড়া নিরাপত্তা ব্যবস্থায় প্রভাত ফেরির লাইন হয় দীর্ঘতর। বাঙালির গৌরব যাত্রায় অংশীদার হওয়ায় তৃপ্তি এখানে আগত সবার। 71 বছর আগে বাংলা ভাষার অধিকার আদায়ের জন্য রক্তাক্ত ফাল্গুনে রচিত হয়েছিল বীরত্বের ইতিহাস, কারণ বাংলা মায়ের সন্তানেরা তারা বাংলা ভাষার অধিকারকে ঠিকই আদায় করেছিলেন। কিন্তু নতুন একটি লড়াই করতে হচ্ছে বাংলা ভাষাকে সর্বস্তরে প্রতিষ্ঠা করা এবং একই সঙ্গে দাপ্তরিক ভাষা হিসেবে বাংলাকে জাতিসংঘে প্রতিষ্ঠিত করা। নাজমুল হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা।